আসলে এই ঐক্য দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বাজরা এক হয়েছে আবার ওবায়দুল কাদের সাহেব যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে জগা খিচুড়ির এই ঐক্য টিকবে না আপনি কি মনে করেন আপনাকে তো ধন্যবাদ দিই আগে কিন্তু আপনি এমনভাবে শুরু করেছেন যে মানে কিছু অপ্রীতিকর কথা বলতে হয় এরকম অবস্থা হয়ে গেল আর কি কেন বলছি যখন আমরা যুক্তফ্রন্ট করেছি তখন আপনারা নিশ্চয়ই মনে আছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যান্যরা আমাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন আপনি বলেন যে প্রধানমন্ত্রী প্রথম বলেছেন তারা প্রধানমন্ত্রী তখনও বলেছেন এবং সেই কথাগুলো বেশ ইতিবাচক ছিল সমালোচনা ছিল কিন্তু তারপরেও আমরা ওটাকে ভালোভাবে নিয়েছিলাম কিছু তিনি রসিকতা করেছিলেন যে রসিকতাগুলো জোড়ের কাছে এক একভাবে যাবে তারপরেও শনিবারের আপনাদের অনুষ্ঠানটি হ্যাঁ ওটারই তো এটা কন্টিনিউশন যে কারণে ওটাকে একদম বিচ্ছিন্ন করে এই জায়গায় দেখা যাচ্ছে না প্রথম হচ্ছে একটা প্রক্রিয়া চলছিল সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্যে বিশেষ করে ধরেন এই তাগিদটা করে অনুভূত হয়েছে সাধারণ মানুষের মধ্যে যখন ছাত্রদের যে আন্দোলন চললো কোটার কারণে যেটাকে নির্দয়ভাবে দমন করা হলো তারপরে আবার কিশোরদের যে আন্দোলন নিরাপদ সড়কের দাবিতে সেটাকেও নিষ্ঠুরভাবে দমন করা হলো সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে মুরব্বীদের মধ্যে মানেদের মধ্যে মনে হলো যে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হওয়া দরকার নিজেদের কথা বলবার অধিকারের জন্যে রাজনৈতিক অঙ্গনে হয়েছে যে বিএনপি তো প্রায় বছর দশক ধরেই চেষ্টা করেছে সবশেষে তাদের নেত্রী বেগম জিয়া যখন কারাগারে রায় নেওয়া যাওয়া হলো তখন তারা বুঝতে পেরেছে যে আরও বড়ো ঐক্যের দরকার তারও এগিয়ে আসছে ফলে ঐক্যটা এখন একটা বাস্তব সম্ভাবনা বলে দেখা দিয়েছে আমরা যে চেষ্টাটা করছিলাম প্রথম আমরা যুক্ত ফ্রন্ট গঠন করেছিলাম তখন আর এই মানে সরকার বিরোধী জোটের এরকম কোনো অস্তিত্ব তখন পর্যন্ত ছিল না ডক্টর কামাল আমাদের সঙ্গে ছিলেন কাদের সিদ্দিকী ছিলেন কিন্তু তারা আলাদা থেকে ছিলেন যে তারা এই প্রক্রিয়ার সঙ্গে এখনই যুক্ত হবেন না পরে সময়ে সেটা ঠিক করবেন ডক্টর কামালের গণফোরাম এই সময় আমাদের সঙ্গে কথা বললো আমরা কথা বললাম বিশেষ করে বড় দুই সিনিয়র নেতা বি চৌধুরী এবং ডক্টর কামাল তারা বসলেন কথা বললেন একসাথে কাজ করবেন সেটার মধ্যে কাগজপত্র সই হল সেটারই ধারাবাহিকতায় সেদিন জাতীয় ঐক্য প্রক্রিয়া যেটার প্রেসিডেন্ট ডক্টর কামাল নিজে তারা এই সমাবেশটা ডেকেছেন এটা নিয়ে এত আলোড়ন সিস্টেমের কারণে একটাই হতে পারে যে গণফোরাম তার সাংগঠনিক দক্ষতায় যোগ্যতায় ক্ষমতায় কিংবা ঐক্য প্রক্রিয়া জাতীয় ঐক্য প্রক্রিয়া যেটা এটা তো একেবারেই এত নতুন একটা সংগঠন যে তাদের এই আহ্বানে যদিও শরৎ উদ্দারে তো জমা দেওয়া হয়নি অনুমতি করলেন মহানগর নাট্যমঞ্চে সেখানে জনতার ঢলের মতো হয়েছে এইটা সবার দৃষ্টি আকর্ষণ করেছে তার মানে এরা যে দাবিটা করেছে যে বক্তব্য দিয়েছে তার প্রতি মানুষের সমর্থনটা স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত হয়েছে আমি মনে করি এই কারণেই ওনারা যে সমস্ত মন্তব্য করছেন সেই মন্তব্যকে আমি স্পোর্টিভলি নিতে চাই আমি মনে করি দু হাজার সালের পাঁচ জানুয়ারি যেটা হয়েছিল তো নির্বাচন ছিল ওটা একটা ওভার গেম ছিল এইবারে ওয়াক ওভারটা হবে না এইবারে আমরা মনে করছি যে আমরা আমাদের একটা সুষ্ঠ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করবো এমনকি আন্দোলনের ফসল নিয়ে নির্বাচনকেও একটা আন্দোলনের অংশ হিসেবে তার মানে নির্বাচনে এইবারে ওয়াক ওভার দেওয়ার সম্ভাবনা কম এখন যদি একদম ঠেলে এমন করে ফেলেই দেয় তাহলে তো অন্য কথা তারা হলে এইবার নির্বাচনে গভর্নমেন্টকে একটা টাফ টাইম ফেস করতে হবে ইতিমধ্যে সরকার তাদের জনপ্রিয়তা প্রচুর হারিয়েছেন প্রচুর অভিযোগ ব্যাংক লুট শেয়ার বাজার লুট থেকে শুরু করে কয়লা তাবা হয়ে যাওয়া সোনা পানি হয়ে যাওয়া মানে অনেক কিছু ঘটনা ঘটছে লুটপাটে একটা মহোৎসব হয়ে গেছে এই কারণে জনপ্রিয়তা হারাবার কারণে সরকার মনে করছেন একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে আমি বলবো তারা যেগুলো বলছেন এগুলো ব্যালান্সড কথা নয় ইমব্যালান্সডান্সড কথা বলছেন তারা